মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। হে ভগবান, আমার ছয় পুত্র মরার পর ভগবান আমাকে আর একটি পুত্র দিয়েছে, তাই আমি শখ করে নাম রেখেছি সোনার লোকায়। কোথায় বাবা লোকায়? হ্যালো, এখন যে অভিনয় করে গেলেন মফিজের ছোট ভাই, ওনাকে মঞ্চে আসার জন্য মমিনুরকে অনেক বড় হয়ে গেছিস, তাই বলি তুই আর ওই পাড়াই পাড়াই গিয়ে টৌটো করে ঘুরে ফেরাস না। আর এদিকে ওর পিতা এসে যত রাগা রাগি সব আমার সাথে করে মেয়েটাকে নিয়ে আমার যে কি মরণ হয়েছে না। না যাই দেখি মেয়েটা কোথায় গেল। আরে ও বেহুলা বেহুলা, হ্যালো জামাল ভাই, হ্যালো 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 বেহুলা, আরে ও বেহুলা কোথায় তুমি? হ্যালো হ্যালো, হাই গো কোথায় রইলে? আজ বাড়িতে ফিরুক, ওকে আমি মজা দেখাবো। আমি জান, আমি জান, কোথায় তুমি? কোথায় তুমি? আমি জান, এই তো আমি যে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও যে খুঁজে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি না। মা মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে, চলো যাই। মা কোথায় আমরা খুঁজে দেখি। হাই গো চলো চলো তুমি কোথায় বেহুলা? আমার সম্মুখে এসো।
বুঝছো? আমি জান, আমাকে ডেকেছো? আমি তোমাকে ডাকতে ডাকতে সাত পাড়া মাথায় করে তুলেছি, আর এদিকে আমার মেয়ে এসে বলে আমি জান তুমি আমাকে ডেকেছো, আমি তো তোমাকেই ডাকছি, কোথায় ছিলে এতক্ষণ? আমি জান, আমি আমার সখীদের নিয়ে এই তো পাশে খেলা করছিলাম। আরে খেলা করতে করতে দেখো তো শরীরের একে হাল করেছো, শুধু খেলা করলে চলবে? চলো, আরে খেলা করতে হবে না। বলি কি মা, চলো এবার ঘরে ফিরে যাই। কে তোমাকে স্নান করিয়ে তারপর আমি খাওয়াবো, আর খেলা করতে হবে না, চলো আমার সাথে। না আমি জান, আমি আমার সখীদের নিয়ে যাবো শানবান্দার ঘাটে চান করতে, তারপর খাবো। সখীদের নিয়ে শানবান্দার ঘাটে স্নান করতে যাবে? সখীদের নিয়ে ওই শানবান্দার ঘাটে স্নান ধান করতে যেতে হবে না? কেন আমি জান? তুমি কি জানো ওই শানবান্দার ঘাটে সেই গঙ্গা থেকে প্রবল স্রোত বইছে, সেখানে প্রবল স্রোত বেশি পান, আর তাই বলছি ওই ঘাটে তোমাকে স্নান করতে যেতে দেব না। আর তুমি ভালো করে তো সাঁতারও জানো না। না না, আমি আমি তোমাকে কিছুতেই ওই শানবান্দার ঘাটে স্নান করতে যেতে দেব না। সখী, মাকে এভাবে বললে আমাদের যেতে দেবে না, চল না আমরা কি বুঝিয়ে বলে দিতে। মাই দেন হাই গো বিদায় দেনবি। তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমি আর তোমার সাথে কথা বলবো না, তখন কিন্তু তুমি কাঁদবে। ও তাই, কি যে করি, আমার ছয় ছটি মেয়ের মধ্যে এটা হচ্ছে আমার ছোট মেয়ে। না না, মনে কষ্ট দিলে চলবে না, যদি বাড়ি গিয়ে কান্নাকানি করে। আচ্ছা ঠিক আছে, বুঝলা
আমি তোমাকে ওই শানবন্দর ঘাটে স্নান করতে যেতে দিতে পারি, কিন্তু একটি শর্ত যে রয়েছে মা। কি শর্ত? মানবে তুমি? হ্যাঁ আমি রাখবো। আমি ওই শানবন্দর ঘাটে যেতে দিতে পারি, কিন্তু তুমি কিন্তু ওই বেশি পানিতে নামবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর তাড়াতাড়ি স্নান সেরে গৃহে ফিরে আসবে। তোমার পিতা গৃহে আসার আগেই মনে থাকবে থাকবে। আর সখী কথা, তোদের আমি একটি কথা বলে রাখি, আমার একটি মেয়ের জন্য আমি একটি নয় দুটি নয় পাঁচ পাঁচটি দাসীবাদি রেখেছি। চাই না আমার মেয়ে ওই স্নান করতে গিয়ে বেশি জলে গিয়ে তার অনর্থ ঘটুক। তাই বলছি ওকে তোরা ভালো করে দেখে রাখবি। আমি কিন্তু গেলাম বেহুলা, তাড়াতাড়ি কিন্তু ফিরে আসিস। আচ্ছা বিদায় বেহুলা, বিদায়। সখী, মা আমাকে হাসি মুখে বিদায় দিয়েছে, চলে এবার আমরা জলের ঘাটে যাব চান করতে। আচ্ছা তোর নামটা যেন কি? সখী, আমার নাম শুনে তুই কি করবি? থাক না। সখী, আমি জিজ্ঞাসা করেছি, তুই একটু বল না। ঠিক আছে, তুই যখন শুনতে চাইছিস তাহলে বলছি। সখী, আমার নাম কমলা। কমলা? সখী, তোর নামটা যেন কি? সখী, আমার নাম তো নামের জাতি না। আচ্ছা শুনতে যেহেতু চাস তাহলে বলেই দে, আমার নাম জরিনা। তাই? জরিনা ও কমলা। এবার চলো আমরা যাবো জলের ঘাটে চান করতে। জলের ঘাটে বাসি বাজে গো কমলা, আমরা জহলে যাই। জলের ঘাটে বাসি বাজে গো কমলা।